হেরে যাওয়ার গল্প কেউ শুনতে চায় না, আর সফলতার গল্প আপনি আপনি আসে না। এর জন্য প্রয়োজন গোল সেট আপ, হার্ডওয়ার্কিং অ্যান্ড ডেডিকেশন। জীবন যুদ্ধের চূড়াবলিতে আটকে গেলে দেখবেন যে পাশে কেউ নেই, বরং লোকজন হাত তুলে দিবে। আমার বেলাও তাই হয়েছিল। তো আমি কার সহযোগিতায় কিসের মাধ্যমে আমার জীবনের সমস্ত গ্লানির গল্প মুছে দিয়ে সফলতার গল্প নির্মাণ করলাম মাত্র 2 বছরে, সেই গল্পটা পুরোটা দেখতে হলে দেখুন পুরো ভিডিওটা। মার্কেটিংয়ের চাকরি, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা, সাংবাদিকতা সহ দেশে বিদেশে একাধিক চাকরি করে যখন মনে হচ্ছিল যে একটা কিছু নিজে করতে হবে, মানে উদ্যোগ নিতে হবে, তখন আমার বোনের পরামর্শক্রমে অনলাইনে কিছু একটা সেল করা শুরু করি। জানেন, এতটা বিপর্যস্ত ছিলাম যে কোনো পণ্য কিনে অ্যাপ কমার্স করার সাধ্য আমার ছিল না। তখন মাথায় আসলো, আসলে আমার যেহেতু প্ল্যাটফর্ম আছে আর মার্কেটিং মেধা আছে, তাহলে আমি অন্যের প্রোডাক্টও সেল করতে পারি। এরপর আমি বিভিন্ন শপিং মলে গিয়ে তাদের ছবি এবং ভিডিও কালেক্ট করে আমার অ্যাপি পেজ ইউটিউব চ্যানেলে পোস্ট করা শুরু করি। প্রথম থেকে কোনো অর্ডার ছিল না, বাট শেষ পর্যন্ত যখন অর্ডার আসা শুরু হলো তখন ইনিউমারেবল অর্ডার আসা শুরু হলো এবং আমার হোয়াটসঅ্যাপ, ফোন কল, ইনবক্স একদম সাফল্য দেখা গেল। দাদেন টাইম আই ফাউন্ড মাই ওয়ে। মানুষের দোকানে পণ্য বিক্রি করে মোটামুটি কিন্তু এখান থেকে একটা পুঁজি সংগ্রহ হয়ে যায়। তারপরে আমি ছোট্ট একটা ফ্ল্যাট ভাড়া করে ফটোগ্রাফি এবং ভিডিও মেকিং লাইভ প্রোগ্রাম করে শুরু করি। মনে রাখা ভালো যে কাজকে আসলে কখনোই ছোট করে দেখিনি। লাইক প্রোডাক্ট সেলিং, প্যাকেজিং, ইভেন ঘাম জুড়িয়ে কুরিয়ার লাইনে দাঁড়িয়ে পণ্য বুকিং করা, কিংবা ঢাকার মধ্যে অর্ডার হলে বাইসাইকেল চালিয়ে আমি নিজেই পণ্যগুলো হোম ডেলিভারি করেছি। আমি প্রমিস গ্রুপের আইটি সলিউশন অ্যান্ড প্রমিস ল্যাপটপসের সেলস অ্যান্ড সার্ভিস ব্যবস্থাপনায় আছি। প্রমিস পরিবারের সাথে কাজ করে আমার কাছে মনে হচ্ছে বিজনেস অ্যান্ড মার্কেটিংয়ে ক্যারিয়ার গড়ে তোলার জন্য অনলাইন প্ল্যাটফর্ম আমাদের তরুণ উদ্যোক্তাদের জন্য এক সম্ভাবনার দুয়ার। ক্রয় বিক্রয় মোটামুটি এতটাই বুস্ট আপ হলো যখন আমি হাউসটাকে আস্তে আস্তে মনে করেন যে আমি বড় করে এইটা ডেভেলপ করি। তো এটা দিনে দিনে ডেভেলপ হয়েছে। এখানে আসলে পিওর লেদার গুডস দেখে, এক্সপোর্টের শ্যুজ বা অন্যান্য লেদার গুডস দেখে কাস্টমাররা সত্যিকার অর্থে খুবই ওরা বলে আর কি যে ওয়াও, ও এটা তো এক সমুদ্র লেদার গুডস। অনেকে বলে যে লাইক মানে লেদার গুডসের জাদুঘর। তো আর একজন আরেকজনকে বলছে, বলা বলি করতে করতে দেখা যায় কি সবাই মানে মুখে মুখে ছড়িয়ে পড়ার কারণে আমার যে প্রমিস যে নামটা বা যে ব্র্যান্ডিংটা, এই ব্র্যান্ডিংটা আসলে দাঁড়িয়ে গেছে। আমি ফারজানা, আমি প্রমিস বাজারের এই হাউজের ব্যবস্থাপনায় আছি। একটা বিজনেসকে কী করে অনলাইনে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করতে হয়, এটা আমাদের স্যার সুমন স্যার প্রমাণ করেছেন। তিনি সততা এবং পণ্যের কোয়ালিটিতে কখনো আপোষ করেন না। ওনার সাথে কাজ করে আমি খুবই কনফিডেন্ট যে অনলাইনে আসলেই ভালো কোনো কিছু করা সম্ভব। আমি রেশমা রহমান, প্রমিস বাজারে আমি 2 বছর যাবৎ কাজ করছি। তো প্রথমে আমি তেমন কিছুই জানতাম না, এখন মনে হচ্ছে যে হ্যাঁ, আমিও একজন সফল উদ্যোক্তা হতে পারবো। আসলে মিয়া সুমন স্যার সম্পর্কে যদি কিছু বলতে হয় তাহলে আমি একটা কথাই বলবো, হি ইজ এ গুড টিচার অ্যান্ড অনেস্ট বিজনেসম্যান অ্যান্ড গ্রেট সোল অ্যাট। আর একটা গুড নিউজ হচ্ছে যে আমরা খুব শীঘ্রই সব ঠিক থাকলে আমাদের প্রমিস বাজারের নিজস্ব অ্যাপার্টমেন্টে আমাদের ওয়্যার হাউসের যাত্রাটি শুরু হতে যাচ্ছে। ব্যাপারটা হলো কি, জীবনে উত্থান পতন আসবে এবং মানুষকে হারতে হবে এবং জিততেও হবে। তো আমি দেখেছি যে আসলে অনলাইন যদি আমার এখন ভাবি মাঝে মাঝে অনলাইন যদি না থাকতো বা অনলাইন প্ল্যাটফর্মে যদি এরকম একটা সম্ভাবনা দেখা না যেত, তাহলে হয়তোবা মানে আমার লাইফটাও মানে সেই অন্যরকমই হতে পারতো। বাট আজকে আমি ভালো আছি, পরিবার পরিজন সবাইকে নিয়েই খুব ভালো আছে এবং ভালোভাবেই চলছে। অনেক সাদা আলো ছিল যেগুলো পূরণ হয়নি বা হওয়ার কোনো সুযোগ ছিল না, বাট এখন বলা যায় যে অনেক কিছু মানে সুযোগ হয়েছে, আমি আমার সাদা হালাত বা অনেক কিছু আমি পূরণ করতে পারছি।
ও আপনাদেরকে যেটা বলা হয়নি, আমি এখন এই যে পান্তপথে আছি, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, দেশের অন্যতম প্রধান একটি অভিজাত শপিং মল। তো আমি বসুন্ধরা সিটির যে আমার যে নতুন যে শোরুমটি আছে, চলেন আমি সেটি আপনাদের দেখাচ্ছি। আমরা অলরেডি চলে এসেছি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল 6 এর ব্লক সেটে। এটি হচ্ছে আমার নতুন একটা ডিসপ্লে সেন্টার। তো এখানে আমি খুব সুন্দরভাবে সাজিয়েছি এবং এটা আমার স্বপ্নের নতুন বীজ একটা বপন করেছি। আর এখানে দায়িত্বে আছে হচ্ছে আকাশ। সো আকাশ কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। সার্বিকভাবে কি বুঝতে পারছেন যে এখানকার পরিবেশ বা আপনার কাস্টমার অপিনিয়ন? আমি মনে করি যেভাবে আপনার প্রতি মানুষ আস্থা রাখছে, যেভাবে এই পণ্যের উপরে যেভাবে আস্থা রাখছে, আমি আশা করি যে প্রমিস বাজার ক্যান গো সো ফার। তো আমার জীবনে এই ছোট গল্পটি বলার পিছনে একটি উদ্দেশ্য হচ্ছে যে আমি সবসময় আমার ফিলোসফিতে কাজ করতো যে সবসময় নিজের জন্য নয়, কিছু সময় কাজ করতে হয় মানুষের জন্য। তাই প্রমিস আইটিএন ইংলিশের আন্ডারে আমি একটি প্রোগ্রাম ডিজাইন করেছি যার নামকরণ করা হয়েছে ই কমার্স উদ্যোক্তা প্রোগ্রাম। এই প্রোগ্রামটিতে যে কোনো বয়সে যে কোনো মানুষ এনরোল হতে পারে। তার আগে আপনাকে জানতে হবে তিনটি বিষয়। নাম্বার ওয়ান, ইউ হ্যাভ টু সেট ইউর মাইন্ড ফর বিজনেস। আপনি আসলে কি বিজনেসের মানসিকতা নিয়ে আছেন নাকি চাকরি মানসিকতা নিয়ে আছেন, এটি কিন্তু আপনাকে ক্লিয়ার হতে হবে। নাম্বার টু, ইউ হ্যাভ টু স্টার্ট দ্য বিজনেস সামহাউ, কোনো না কোনোভাবে শুরু করে দিতে হবে। নাম্বার থ্রি, অর ফাইনালি ইউ হ্যাভ টু কন্টিনিউ অর ক্লাঞ্চ দ্য বিজনেস, মানে সবাই শুরু করে বাট সবাই সাস্টেইন করে না। এই জন্য এই সমস্ত বিষয়ে আপনার বিস্তারিত জানতে হবে এবং জানতে হলে নির্দ্বিধায় আপনারা আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা দেওয়া অ্যাড্রেস নাম্বারে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে ফ্রি কাউন্সেলিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন। আর সবার জীবনে সুন্দর একটা সফলতার গল্প আসুক সেই প্রত্যাশা রেখে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।